আমাদের সব চশমাগুলো ডেলিভারি হয়ে গেছে, সেগুলোই আপনাদের দেখাচ্ছি কি কি কিনলাম। তিনখানা চশমা কেনা হয়েছে, সেগুলোই। চলে এলাম শিয়ালদা স্টেশন, ওখান থেকে মানিসকার যাব। তাই আমরা কি করলাম, সরাসরি মেট্রোতে যাব ঠিক করলাম। শিয়ালদা থেকে মেট্রো করে মানিসকার যেতে বেশিক্ষণ লাগবে না, আর সেটা খুব ইজিলি। এই সময় খুব ফাঁকাও থাকে, দেখছেন তো একদম ফাঁকা। আসার পথে একটু ভিড় হবে, মানে এখন ওই দিকে যাচ্ছে, মানে অফিসের উল্টো দিকে, তো মানে অফিস ছুটি হওয়ার উল্টো দিকে আর কি। সেই জন্য এই ট্রেনটা একেবারেই ফাঁকা, আরাম করে বসে চলে যাচ্ছি। তো আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, একটু কেনাকাটা আছে, মেয়ের ভাবছি কিছু শপিং করে নেবো এই সময়। তো পৌঁছে গেলাম আমরা, এখান থেকে কিছু কিনেও নিয়েছি। কেনাকাটা করার পর আমরা চলে এলাম কেএফসিতে। কেএফসিতে কিছু অর্ডার দিয়ে খেলাম, খাওয়া দাওয়া করছি। পরিবেশটা খুব সুন্দর ছিল, মাঝে মাঝে একটা এক পশলা দু পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঠান্ডা করে রাখছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি আবার একটু ভাজা পোড়া সস দিয়ে খেতে পছন্দ করি। তো দুজনে দুটো লেগ পিস নিয়ে আমরা খাওয়া শুরু করলাম। সেদিনের খাওয়াটা বেশ এনজয় করেছিলাম। তারপরে আরও কিছু কাজ আছে, কেনাকাটাটা সারা হয়েছে ঠিকই, তো মেয়ে গেছে আরেকটা টিস্যু আনতে, হাতে ঠাতে খুব লেগে গেছিলো। তো আবার ঘুরতে ঘুরতে মনে হলো এই দিকে একটু খেলে হয়। ভালো খেতে অনেকবার খেয়েছি আমি, অনেকবার সব হয়েছে, একই তো লাগে তোমার তো কিছুই নেই। এই খাওয়াটা কমপ্লিট করে যাব লেন্সকার্ট, তিনটে চশমা করব, মেয়ের একটা, আমার দুটো, একটা সানগ্লাস আর একটা সবসময় পরার জন্য, দুটো আমার, মেয়ের একটা। তো লেন্সকার্টই দেখলাম খুব ভালো, কোয়ালিটিটাও ভালো, অনেকগুলো অফার আছে, চাই দেখি এটা খেয়ে নিই। নিচে নামার সময় একদম লেন্সকার্ট হয়ে বাড়ি চলে যাবো। কতদিন হিন্দি এটা? শেজওয়ান পেপার, একশো এক দোকান আছে, যেটা হচ্ছে সবগুলো কি একই মেনু পাওয়া যায়? না, আলাদা। কী বিশেষত্ব আছে মানুষের খাওয়ার ফুড কোর্টে? কম পয়সায় পাওয়া যায়। এটার দাম কত নিল? 220 টাকা। আর কেএফসিতে নিলাম 215 টাকা করে নিয়েছি দুটো লেগ পিস। দুটো মিলে আর এখানে 220, ওখানে 215। ঠিক আছে, আমি কালারের উপর 6 মাসের একটা ওয়ারেন্টি থাকে আমাদের, ঠিক আছে? যদি কোনো কারণে কালার ফিল আপ হয়ে যায় 6 মাসের মধ্যে, আপনি নিয়ারেস্ট যে কোনো লেন্সকার্ট স্টোরে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? আর লেন্সের কোটিং বলতে আপনাদের দুজনের চশমাতে তিনটে করে প্রোটেকশন থাকছে। একটা হচ্ছে কম্পিউটার মোবাইল থেকে যে ব্লু রেটা বেরোচ্ছে সেটাকে আটকাবে, আর একটা থাকে অ্যান্টি গ্লেয়ার প্রোটেকশন, লাইটের যে আলো ঝলকানিগুলো ডাইরেক্ট চোখে এসে পড়ে, একটা চশমায় পড়লে 90%। এছাড়াও স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হয়, ঠিক আছে? চেষ্টা করবেন নর্মাল লেন্স ক্লিনার দিয়ে সবসময় চশমা ক্লিন করতে, শুকনো কখনো মুছবেন না, আর জামার ভেতর বা পকেটের ভেতর কখনো চশমা রাখবেন না, না পড়লে বক্সে রাখবেন। চশমা দু হাত দিয়ে খুলবেন, শুকনো মুছলে আপনার স্ক্র্যাচ করে দেয়। লেন্স ক্লিনার দিয়ে ক্লিন করলে বেটার হয়, লেন্সটায় স্ক্র্যাচটা কম আসে, ঠিক আছে? আর লেন্স ক্লিনার না থাকলে নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে ক্লিন করবেন, শুকনো কখনো মুছে যাবে। আর বক্সের মধ্যে সেলভেটটা দেওয়া হয়, ওটা দিয়েই ক্লিন করবেন চশমা, ঠিক আছে?
ঠিক আছে, যদি কোনো কারণে কালারটা ফিল অফ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ফিল অফ বলতে দেখবেন লেন্সের মধ্যে ডট 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 টাইপ হয়ে যায়, কিন্তু স্ক্র্যাচে কোনো ওয়ারেন্টি থাকে না আমাদের, আর ভেঙে গেলে কোনো প্রোটেকশন থাকে না। চাইলে আপনি আলাদা করে ব্রেকেজ প্রোটেকশন নিতে পারেন, সেক্ষেত্রে আপনার টোটাল 449 পড়ে, ওটা চাইলে অ্যাড করা যায়। আমি তো লাস্টবারের মতো একবার করে পড়ে নিচ্ছি, দেখলাম কিছু ভুলটুল হয়ে যাচ্ছে না, তো পরে আবার ফ্রেম পাল্টানো কিন্তু যাবে না। হ্যাঁ, চশমার কাচের যদি পাওয়ারে কোনো প্রবলেম হয়, ওরা বলেছে যখন আসবেন তখনই আমরা সব কিছু ঠিকঠাক করে দেবো, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে হোম ডেলিভারি হবে, তো ওরা এখান থেকে ওদের কোম্পানিতে পাঠিয়ে দেবে, সেখান থেকে আমাদের বাড়িতে ডাইরেক্ট হোম ডেলিভারি হবে। তো আমিও আমার কাজ সেরে চলে গেলাম, অনেক দেরি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ফিরতে হবে, তাই হাঁটা দিলাম। এই যে আমাদের চশমাগুলো ডেলিভারি হয়ে গেছে, তার ভিডিও আমি কিছুটা দেখাচ্ছি, মেয়ে সব খুলে খুলে দেখছে। তো এই দুটো একসঙ্গে এসছে, চশমাটা দুজনের চশমা যেটা মানে প্লেন, সেই দুটো একসঙ্গে এসছে, আর সানগ্লাসটা আলাদাভাবে এসছে। এটাও খুলে দেখাচ্ছে, ওটা ওর চশমা ছিল, এটা আমার। কতগুলো ভাউচার গিফট কী সব দিয়েছে, অনেকগুলো ভাউচার আছে প্লেনের জন্য, আবার কিছু আছে কেনাকাটা করার জন্য। এটা হচ্ছে সানগ্লাসটা, এই হলো ইতি।